কল্যাণী এইমস নিয়োগ কাণ্ডে ফের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে সিআইডির 3 সদস্যের প্রতিনিধি দল এলেন আজ। সাথে ছিলেন সিআইডির মহিলা কর্মীও। কল্যাণী এইমসে চাকরি নিয়ে জনৈক চাকরি প্রার্থী সাতজনের নামে নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন। বঙ্কিমচন্দ্র ঘোষের পুত্রবধূর চাকরি নিয়েও অভিযোগ হয়। সেই তদন্তের দায়িত্ব পায় সিআইডি। বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে ও বঙ্কিমচন্দ্র ঘোষের পুত্রবধূর নিয়োগ নিয়ে সিআইডি এর আগেও জিজ্ঞাসাবাদ করেছে। এর আজ বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে এলেন 3 সদস্যের সিআইডির প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টা ধরে বাড়িতে থাকার পর চলে যায় সিআইডির প্রতিনিধি দলটি। কজন ঢুকল রে? চারজন। ওই জন্য তো আমি এক টাইমে ঢুকি। আরে দাদা, এর মধ্যে হ্যাঁ ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যেই কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্ট পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যেই কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্ট পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188।